আঞ্চলিক ছাত্র সন্থার আহ্বান মর্মে আমি 15টা আঞ্চলিক ছাত্র সন্থার জেলা সদরত কংগ্রেসের বাগবুড়র বিধায়ক চেয়ারম্যান আলীর প্রতিমূর্তি আমি রাজহুয়া স্থানত ফাঁসি লগাইছো। ছাত্র সন্থার স্পষ্ট মত, অবৈধ বাংলাদেশের প্রবক্তা চেয়ারম্যান আলীক অতি শীঘ্রে গ্রেপ্তার করবলে আমি অসম সরকার আর গৃহ বিভাগক আমি ছাত্র সন্থা আমি দাবি জানাইছো। দরং জেলার গরুখুঁটি অঞ্চলত অবৈধ বাংলাদেশের দপদমনি আর চর অঞ্চল অবৈধ বাংলাদেশে সম্পূর্ণরূপে ঘর সাজি যে উচ্ছেদ চলাইছে আমি বর্তমান সরকারখনক আমি আদরণি জানাইছো। আর তার লগে আদরণি জানার প্রাক মুহূর্তের কিছুদিনের পিছতে চেয়ারম্যান আলী ডাঙরিয়ায় শহীদ সকলক অপমান করে ঘাতক বলে আখ্যা দিছিল। আমি চেয়ারম্যান আলী ডাঙরিয়াক আমি আহ্বান জানাইছো, আপনি অবৈধ বাংলাদেশের প্রবক্তা, অবৈধ বাংলাদেশের পক্ষত থাকি বাগবুড়র বিধায়ক হয়ে দিসপুরলে আহিছে, আপনি বাংলাদেশের বিধায়ক হব লাগছিল, বিধায়ক হওয়ার আপনার নৈতিক অধিকার নাই। ছাত্র সন্থায় আমি সকিয়ে দিছি অতি শীঘ্রে শহীদসকল অপমান বন্ধ করব লাগবে। অসম সরকার গৃহ বিভাগ লগতে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় অতি শীঘ্রে চেয়ারম্যান আলীক গ্রেপ্তার করে নিজের বীরত্বটা আমি দেখব বলে ছাত্র সন্থায় আহ্বান জানাইছো। আজি রাজহুয়া স্থানত ফাঁসি লগাইছো, কাইলে আতো ইয়াতকৈ জঙ্গী কার্যসূচী আমি হাতত লোবলে বাধ্য হম। ইতিমধ্যে শদিয়ারপাড়া ধুবুরীলৈ সমূহ জেলা ছাত্র সন্থায় ইতিমধ্যে তেওঁৰ ওপৰত কেছ দাখিল করেছে। তার লগতে ছাত্র সন্থায় আমি তেজপুর আঞ্চলিক ছাত্র সন্থায় আমি প্রতিবাদ সাব্যস্ত করেছো। অতি শীঘ্রে অসম সরকার, কেন্দ্রীয় সরকার, গৃহ বিভাগে অবৈধ বাংলাদেশের প্রবক্তার লগতে অবৈধ বাংলাদেশীক দপদপনি যোগা, অসমের চরাঞ্চলত বসবাস করে থাকা অবৈধ বাংলাদেশী সকলক সুরক্ষিত করে চেয়ারম্যান আলী ডাঙরিয়ায় অসমের খিলঞ্জীয়া জাতির সত্তাক নিষেধ করব বিচার কার্যক ছাত্র সন্থায় কোনো কারণে সহ্য নকরে। অতি শীঘ্রে গৃহ বিভাগ অসম সরকার চেয়ারম্যান আলীক গ্রেপ্তার করবলে আমি ছাত্র সন্থায় দাবি জানাইছো।